সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো টিনাস ব্লগ চ্যানেলে তোমাদের আরো একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে 8টা আর সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে কি করব নিজেই জানি না আজকে সকাল থেকে শুরু করি চলো আজ কি কি তোমাদের দেখাতে পারি কি কি না দেখাতে পারি সেগুলো তোমরা দেখবে তো এখন সকালবেলা যেহেতু সেহেতু আমি একটু পড়তে বসব পড়তে বসার পরে তারপরে অনেক কাজ থাকে আমাদের বাড়িতে যেহেতু মাহি আছে বিদুষ আছে তোমরা দেখেছো আর আমি কিছুদিন ধরে ভিডিও টাংটুং করে আপলোড দিচ্ছি মানে কিছু প্রেশার থাকে না পড়াশোনার প্রেশার তারপরে কোচিংয়ের প্রেশার এই জন্য মানে সময় হয়ে উঠছে না তো একই রোজ রাস্তায় যাওয়া আসা সেই জন্য ভিডিও করি না আর যখন কোথাও নিউ নিউ মানে নতুন নতুন কোনো জায়গায় যাই তখন তোমাদের সাথে শেয়ার করি যখন কোনো কিছু করি তখন তোমাদের সাথে শেয়ার করি কিন্তু একই জায়গায় একই জিনিস দিতে প্রত্যেক দিন কার ভালো লাগে বলো সেই জন্য আমি তোমাদের সাথে একই জিনিস শেয়ার করি না তো মাঠে আমি 3-4 দিন গেছি সেই জন্য একদিনই শেয়ার করেছিলাম আর প্রথম দিন যে ভিডিওটা করেছিলাম সেটা আমার ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল তো আজকে চলো আজ তোমাদের সারাদিন কী কী দেখাতে পারি না দেখাতে পারি আজকে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো এখন আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি আমার কাছে আর মাহি প্রচন্ড দুষ্টু হয়ে গেছে মানে প্রচুর বদ হয়ে গেছে ও এখন বসতে পারে ঘুরতে পারে এই দেখো হামাগুড়ি দিচ্ছে ও এখন আর এত বদমাস আমার বই খাতা সব ছিঁড়ে দেবে আমি পড়তে বসেছি যেহেতু ওকে নিয়ে এসছে ভাই তো সব ছিঁড়ে দেবে সেই জন্য আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এটা খুব দুষ্টু আই হাসরাও বমাস তো প্রচন্ড দুষ্টু মাহি এই দেখো এসে কি সব মুখে দিচ্ছে উঠো 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 তো আর একজন আছে বিদুষ আছে ওর একটু শরীরটা খারাপ ও একটু পরে আসবে তো এখানে আমি মাইকে নিয়ে বসে আছি ও আসবে তো আমি পড়তে পড়তেও চলে এসছে হঠাৎ করে ভাই নিয়ে চলে এসছে ভাই নিচে ছিল এখানে তাকাও এই দেখো আমাদের মাহি অনেক বড় হয়ে গেছে খুব পাকা মেয়ে হয়ে গেছে বদমাশ হয়ে গেছে প্রচুর আর এই দেখো খাতা বই নিয়ে কি করবে দেখো সব ছিঁড়ে দিয়েছে আমার আমার খাতা বই সব ছিঁড়েও বসে বসে তো চলো আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি ওকে সামলাই তারপর আমি একটু লিখে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আমি করে রেডি হয়ে গেছি আর এখানে আছে মাহি ভাই ঘুমাচ্ছিল এই ভেবলি হয়ে গেছে মাহি শান্তন করে অনেকক্ষণ ঘুমিয়েছিল মাহি এখন ভেবলি লাগছে ওকে দেখে কথা বলো তো মাহি এখন গরু দেখছে আমাদের বাড়িতে আর দেখাই তোমাদের তো মাহি আর আমি এখানে বসে আছি আর মাহি এখনই ঘুম থেকে উঠলো তোমাদের বললাম ও একদম ভ্যাবলা হয়ে গেছে আর ওকে এখন খাওয়াবো একটু পরে দুধ খাওয়াবো দেখো কেমন করে বসে আছে দেখো এই 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 তো ওকে একটু পরে আমরা খাওয়াবো তোমরা দেখতে থাকো এখন দুপুরবেলা আমাদের বাড়ি পুরো নিস্তব্ধ সব যে যার মধ্যে ঘুমাচ্ছে বিদেশে ঘুমাচ্ছে দুধ আছে খাইয়ে দেবো আর মাকে আনি ওখান থেকে মাহিকে খাওয়ানো হয়ে গেছে আর এখানে এসছে বিদুষ এই দেখো
নিধাস তুমি কি করছো? একটা বন্দুক নিয়ে মাহিকে মারবে বলে এসেছে আর মাহি এখানে খেয়ে দিয়ে বসে আছে। এই আসো, এই দেখো আমাদের বিদুষ। এখানে এই দেখো বিদুষকে অনেকদিন পর দেখছো তোমরা, মাহিকে অনেকদিন পর। হাই করতাম যদি লাগে না আজ আমাদের রান্না হয়েছে নিম পাতা ভাজা আর ভাত শুধু আর আছে আলু ডাটা তরকারি ডাল ডিম ভাজা এইসব। আমরা এখন সন্ধ্যেবেলায় এসেছিলাম আমাদের রেজিস্ট্রেশনের অ্যাডমিট কার্ড করতে, এদিকে আমাদের মাঠ যাওয়ার রাস্তা আর এদিকে এসেছিলাম। চলো এখন বাড়ি যাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি গিয়ে।